নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর বুঝতেই পারছো টাইটেলটা থাম্বনেইল দেখে যে ভিডিওটা কীরকম হতে চলেছে। আজকাল দিনে ইউটিউবে না কাদা ছোড়াছড়ি হচ্ছে, জানি না কেন। আর মানুষ সব রকমেরই হতে পারে, যে কন্ট্রোভার্সি হয়, প্র্যাঙ্ক হয়, তারপরে রোস্টিং ভিডিও হয়, ব্লগ ভিডিও হয়, আরও অনেক ভিডিও হয়, হাগা ভিডিও হয়। আর এখনকার দিনের মানুষগুলো, এই যে আমি ক্যামেরা অন করে ভিডিওটা করছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি তোমাদের সঙ্গে কীরকম ভিডিও শেয়ার করছি। এখনকার দিনে মানুষ কী করে, রান্না করছে তাতেও ব্লগ বানাচ্ছে, তারপরে কোথাও যাচ্ছে সেটাকেও মানুষ ক্যামেরাতে তুলে ধরছে, তারপরে খেতে বসেছে সেটাও মানুষ ক্যামেরাটা অন করে তুলে ধরছে, তারপরে কোথাও পুজো দিচ্ছে, মানুষ পুজো দিচ্ছে ঠাকুরের, সেটা পর্যন্ত মানুষ ক্যামেরাটাকে অন করে, তারপর মানুষ ঘন্টা বাজাচ্ছে ঠাকুরকে, ঠাকুরের চরণে ফুল দিচ্ছে, ঠাকুরের প্রসাদ দিচ্ছে, তারপর অনেকে ভিডিও করছে যে ঠাকুরকে ভোগ দেবে, সেটা পর্যন্ত বানিয়ে দেওয়া হচ্ছে। তো সব কিছুই মানুষ এখন সব কিছু ক্যামেরার মধ্যে বন্দি করে, সব কিছু সবার কাছে শেয়ার করে। আর আমরা কী করি, আমাদের এই যে 1.5 GB নেট খরচা করে, 1.5 GB নেট খরচা করে আমাদের মানুষের দৈনন্দিন জীবনটা দেখার জন্য আমরা মানে উৎসাহিত হয়ে যাই যে মানুষ কী করছে। অন্য একটা মানুষ জামা কাপড় কাচ্ছে সেটা পর্যন্ত মানুষ শেয়ার করছে যে দেখো আমি আজকে 1 বালতি 2 বালতি জামা কাপড় কেচে আজকে দিয়েছি, আমি জামা কাপড় কেচে খুব ক্লান্ত হয়ে পড়েছি। যে যেরকম মানে ভিডিও বানাতে পছন্দ করে, তো যেটা যার যার এটা পার্সোনাল ব্যাপার। তো আমি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে দুই প্রবাসীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, সেটা এখন ইন্ডিয়াতে এরকম হয়েছে তো বাইরের দেশে তো হবে। যাই হোক, আমরা এইটা পর্যন্ত ভিডিও করে দিই যে একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পর্যন্ত, 2 দিন পরে পর্যন্ত কিছু ভিউজের জন্য মানুষ এইরকম ধরনের বাচ্চার ফেস দেখানো হয়, দেখো আমাদের কি বাচ্চা হয়েছে, ছেলে না মেয়ে, এটা মানুষ মানে এরকম এরকম থাম্বনেইল দেয় যেন মানুষ দেখার জন্য মানে খুব উৎসাহিত হয়ে যায়, এটাই হলো কারণ। তারপরে বাচ্চার প্রথম দিন থেকে বাচ্চা 2 বছর 3 বছর অবধি যেরকম বাচ্চা মানে বাচ্চা হয় না, যেরকম একদিন করে বেড়ে বেড়ে ওঠাগুলো মানুষ এরকমভাবে সবার সঙ্গে শেয়ার করে, এটাই হয় মানুষের যেরকম। আর এইরকম শুরু হয়েছে না মানুষ সব কিছু শেয়ার করা শুরু হয়েছে শুধুমাত্র এই টিকটক থেকে। টিকটক ব্যান্ড হওয়ার পরে এবার মানুষ সেই পাগলামি শুরু করেছে ইউটিউবে এসে। তো আর কিছু বলার নেই, মানুষ মানে ভিউজের জন্য কত রকম পাগলামি করে। আরও তো কিছু লোক আছে যারা স্নান করার পর্যন্ত ভিডিও দেয়, তারপরে আরও আছে কী বলে এটাকে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে, কিছু মানুষ শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে সে যে গুজে হট প্যান্ট পরে তারপর শর্ট ড্রেস পরে ইয়েতে যাচ্ছে। তো অনেকে বলবে যে তুমি ভিডিও করছো কীরকম, দেখো সেটা ম্যাটার করে না যে কীরকম পরে তুমি ভিডিও করছো না করছো, ম্যাটারটা করে আজকাল দিনে মানুষেরা সব কিছু ক্যামেরা বন্দি করে রাখতে ভালোবাসে। এই যে বাইকে করে যাচ্ছে মানুষ কোথাও একটা ঘুরতে, সেটা পর্যন্ত মানুষ ক্যামেরাটা অন করে মানুষ দেখো আমি ঘুরতে যাচ্ছি, রিলস বানাচ্ছি অনেক জায়গায়, তারপর স্টেশনে বসে মানুষ এরকম হাঁটার রিলস বানায়, হাঁটার ভিডিও করে, স্টেশনে বসে বসে কেঁচুমু খাচ্ছে সেই সব ভিডিও করে। যার যার এটা কন্টেন্ট, কে কোন কন্টেন্টটা বেছে নিয়েছে। তো যাই হোক, বেশ অনেকগুলো বকবক করে ফেলেছি। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমি কথাগুলো কি ঠিক বলেছি কি ভুল বলেছি। এখন মতো টাটা, বাই, লাভ ইউ অল।